চলতি বছর চালু হওয়া ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে কোনো ধরনের মডেল টেস্ট বা পরীক্ষা নেওয়া যাবে না। কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। নতুন শিক্ষাক্রমে পরীক্ষা নির্ভরতা কমিয়ে শ্রেণীভিত্তিক মূল্যায়নের উপর জোর দিতে চলতি বছর থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম চালু করা হয়। এর মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন জায়গা থেকে এই দুটি শ্রেণীতে পাঠদান করাতে শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অন্যান্য শ্রেণীর মতো মডেল টেস্ট বা পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। এসব অভিযোগ সামনে আসার পর সারা দেশে মাঠ পর্যায়ে শিক্ষক কর্মকর্তাদের নির্দেশনা পাঠায় মাওসি।